আরে আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে, আপনি কেমন আছেন? ভালো আছি, অনেক দিন পর আপনার সাথে দেখা। আপনি তো কোনো যোগাযোগই রাখেননি। তা আপনার হাজবেন্ড কোথায়? মানে আপনি একা একা, বুঝলাম না। আমার হাজবেন্ড বিজনেসের কাজে দেশের বাইরে গেছে, আর ঘরে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমি একাই বের হয়েছি। তাহলে তো আপনাকে একটু হেল্প করা যায়। হ্যাঁ অবশ্যই, হেল্প তো করতেই পারেন। একটা কথা যদি আপনাকে বলি, কিছু মনে করবেন না তো? মনে করার মতো হলে তো অবশ্যই মনে করব। মানে কথাটা বলার লোভ সামলাতে পারছি না। তাহলে বলেই ফেলুন না। বলবো, এই শাড়িটা তো আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। এই কথা কেন, কথাটা পছন্দ হয়নি? না, পছন্দ হবে না কেন? পছন্দ যদি হয়ে থাকে তাহলে চলুন না, আমাকে এক কাপ কফি খাওয়াবেন। আপনি এমন করে বললেন, না করার কোনো উপায় নেই। হ্যাঁ চলুন, সামনে একটা কফি শপ আছে, আমরা বসি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এই যে মা, দিস ইজ ফর ইউ। দেখো তো পছন্দ হয়েছে কিনা। মন ভালো থাকলে সব ভালো লাগে। কেন মা, কি হয়েছে? কি হয়নি সেটা বল। বুঝতে পেরেছি, তোমার বোনের সাথে ঝগড়া করেছো না? আচ্ছা শোনো, তোমার বোনের ওখানে গিয়ে তোমাকে থাকতে হবে না। হুম, তুমি এখানে থাকবে আমার কাছে, কোথাও যেতে হবে না, ঠিক আছে? অসম্ভব, এখানে তো আমি থাকবই না। কেন মা, কি হয়েছে? সারা তোমার টেক কেয়ার করেনি? টেক কেয়ার? ও টেক কেয়ারে কি জানে, ও কোনো টেক কেয়ার করেনি আমাকে। হা মা, কি হয়েছে সেটা তো বলবে। আমার তোকে ওই মেয়ের সাথে বিয়ে করানোটাই ঠিক হয়নি, তুইও বললি, আর আমিও ওকে বিয়ে করালাম। কেন মা, what's the problem? কি করেছো? কি করেনি জানিস? ও তুই যখন বিদেশে ছিলি সারা দিন বাইরে টোটো করে বেরিয়েছে। ও কি মনে করেছে আমি কিচ্ছু বুঝি না। মা ও তো, কি হয়েছে? না কিছু না, আমি একটু ফ্রেশ হয়ে আছি।